हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजीजी। एर आगे दिन আমরা ম্যাট্রিক্সের লেকচার 2 দেখছিলাম, আজকে আমরা ম্যাট্রিক্সের লেকচার 3 দেখব। তো এর আগে দিনের আমাদের লেকচার কথা শেষ হয়েছিল দুটো স্টেটমেন্ট দিয়ে। স্টেটমেন্ট দুটো কি ছিল? যে ইফ টু ম্যাট্রিক্স এ এন্ড বি আর হারমিশিয়ান, দেন দেয়ার প্রোডাক্ট এ বি অলসো হারমিশিয়ান ইফ এ এন্ড বি কমিউট ইচ আদার। ওকে, এবং সেকেন্ড যে স্টেটমেন্ট ছিল, সেকেন্ড স্টেটমেন্ট কি ছিল? যে এ বি ম্যাট্রিক্স দুটো যদি একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হয় তাহলে তাদের প্রোডাক্ট একটা এন্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে যখন দে আর কমিউট এন্টি কমিউট। ওকে, তাহলে সেই স্টেটমেন্ট দুটা প্রুভ করতে বাড়িতে বলছিলাম। যারা পড়ছো তাদের জন্য খুব ভালো কথা, যারা করো নাই আমি আজ করিয়ে দেব, ঠিক আছে? চলো তাহলে আজকে লেকচার শুরু করি। তো আমাদের ফার্স্ট স্টেটমেন্ট কি? ইফ এ এন্ড বি আর হারমিশিয়ান ম্যাট্রিক্স then their product AB also a Hermitian matrix if A and B are commute each other। ওকে, তাহলে এটা আমরা প্রুফ দেখি। প্রুফটা কি হবে? দেখো, এ আর বি হারমিশিয়ান মানে কি? এ ড্যাগার ইকুয়াল টু এ এন্ড বি ড্যাগার ইকুয়াল টু বি, তাহলে এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে। তাহলে কি বলছে? এবং এদের প্রোডাক্টটাকে এ বি কে দেখাইতে লাগবে হারমিশিয়ান। তাহলে উই হ্যাভ টু প্রুফ এ বি ড্যাগার ইকুয়াল টু এ বি, দ্যাট ইজ এ বি ড্যাগার, এ বি ইজ এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখন কি, এটার থেকে যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি আমরা, এ বি ড্যাগার মানে কি? বি ড্যাগার এ ড্যাগার ইকুয়াল টু কি? বি ড্যাগার ইকুয়াল টু বি, এ ড্যাগার ইকুয়াল টু এ ফ্রম দিস ইকুয়েশন। তাহলে কি আসলে আমাদের এ বি ড্যাগার ইকুয়াল টু বি এ, কিন্তু আমাদের কি এ বি আনতে লাগবে। এখন কি একটা গিভেন কন্ডিশন কি দেওয়া আছে? এ আর বি আর কমিউট, মানে এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এ বি ড্যাগার ইকুয়াল টু এ বি, সো প্রুফ হয়ে গেল। এবার দেখো সেকেন্ড স্টেটমেন্ট কি ছিল আমাদের? যদি এ বি হারমিশিয়ান ম্যাট্রিক্স হয় তাহলে এ বির প্রোডাক্ট একটা এন্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে যখন এ বি এন্টি কমিউট হবে, ঠিক আছে? তাহলে এটাতেই আমি এডিট করে লিখছি। দেখো আমাদের কি এ বি আর হারমিশিয়ান ম্যাট্রিক্স, দে দেয়ার প্রোডাক্ট এ বি অলসো তখন হবে না, এ বি ইজ এ এন্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স ইফ এ আর বি বা হোয়েন এ আর বি এন্টি কমিউট, এ আর বি আর এন্টি কমিউট। ওকে, এন্টি কমিউট হলে কি হবে? দেখো এই অবধি তো ঠিক আছে, আমাদের দেখাইতে লাগবে কি উই হ্যাভ টু প্রুভ এ বি ড্যাগার ইকুয়াল টু মাইনাস এ বি, মানে এন্টি হারমিশিয়ান দেখাইতে লাগবে, ঠিক আছে? তাহলে কি বলছে এখন? তাহলে এ বি ড্যাগার ইকুয়াল টু বি ড্যাগার এ ড্যাগার ইকুয়াল টু বি আসলো, ঠিক আছে? এখন আমাদের কি বলা আছে যে এ বি আর কমিউট না হয়ে এখন হবে এন্টি কমিউট। এন্টি কমিউট মানে কি? এ বি ইকুয়াল টু বি এ তো লিখবো তা যখন তাদের সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, এই দুটো ইকুয়াল হবে যখন মাইনাস চিহ্ন থাকবে। তাহলে কি হবে? দেখো এ বি ড্যাগার ইকুয়াল টু কি আসলো? বি এ ড্যাগার, এখান থেকে কি লেখা যায়? বি এ ইকুয়াল টু মাইনাস এ বি, তাহলে এখানে আসবে বি এর জায়গায় মাইনাস এ বি লিখে দাও। তাহলে কি এই ইকুয়েশনটাই চলে আসলো, তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া ছিল স্টেটমেন্ট দুটা প্রুফ হলো। ওকে, আশা করি সবাই বুঝছো। এরপর আমরা আরো কয়েকটা কোশ্চেন দেখি। যদি এ বি
কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং সেই ম্যাট্রিক্স দুটো থেকে যদি আমাদের হারমিশিয়ান টেস্ট করতে বলে তাহলে কেমন করে টেস্ট করব সেটা কোশ্চেনের সাহায্যে দেখি। ওকে, সাপোজ একটা কোশ্চেন, ইফ এ এন্ড বি আর হারমিশিয়ান and anti-Hermitian respectively, okay, then which of the following each or are Hermitian, okay, এক নম্বর কোশ্চেন দেওয়া আছে a প্লাস বি, দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে আই এ বি, তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে এ মাইনাস আই বি, চার নম্বর কোশ্চেন এ বি, পাঁচ নম্বর কোশ্চেন এ প্লাস আই বি। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলা আছে যে এই পাঁচটা কোশ্চেন দেওয়া আছে তার মধ্যে আমাদের হারমিশিয়ান ম্যাট্রিক্স টেস্ট করতে লাগবে, এদের মধ্যে কে হারমিশিয়ান বা তারা হারমিশিয়ান। ওকে, যখন গিভেন কি এ আর বি হারমিশিয়ান এবং এন্টি হারমিশিয়ান রেসপেক্টিভলি, মানে গিভেন এ হারমিশিয়ান ম্যাট্রিক্স কি এ ডাগার ইকুয়াল টু এ এন্ড বি দেওয়া আছে কি এন্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স, দ্যাট ইজ বি ডাগার ইকুয়াল টু মাইনাস বি। ওকে, এই দুটা কন্ডিশন গিভেন দেওয়া আছে। এখন তাহলে আমাদের টেস্ট করতে লাগবে কে হারমিশিয়ান কে হারমিশিয়ান না। প্রথমে এক নম্বরটা টেস্ট করি, দেখো এক নম্বরটার ক্ষেত্রে এ প্লাস বি এটা ড্যাগার নিলাম, ড্যাগার নিলে কি হবে দেখো এ ড্যাগার প্লাস বি ড্যাগার, এখন এই কন্ডিশন দুটো এখানে বসায় দিই, এ ড্যাগার ইকুয়াল টু কি এ, বি ড্যাগার ইকুয়াল টু মাইনাস বি, তাহলে আমাদের এ প্লাস বি কে হারমিশিয়ান হওয়ার জন্য কি হতে লাগতো, এ প্লাস বি কে হারমিশিয়ান হওয়ার জন্য এ ড্যাগার ইকুয়াল টু এ প্লাস বি আসতে লাগতো, এটা আসার দরকার ছিল, কিন্তু আমাদের কি আসলো এ মাইনাস বি আসছে, তার মানে কি এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স না। ওকে, এক নম্বর হারমিশিয়ান ম্যাট্রিক্স হলো না। দুই নম্বর টেস্ট করি, আই এ বি এটা ড্যাগার নিলাম, তাহলে আই এর ড্যাগার মানে নেওয়া কি কমপ্লেক্স কনজুগেট, আই মাইনাস আই আসবে, মাইনাস আই আসলো, এ বি এর ড্যাগার প্রপার্টি অনুযায়ী কি হবে বি ড্যাগার এ ড্যাগার। ওকে, এবার মাইনাস এ আসলো, বি ড্যাগার মানে কি মাইনাস বি, এ ড্যাগার মানে কি এ, তার মানে কি আসলো আই বি এ, তাহলে কি আসলো আই এ বি ড্যাগার ইকুয়াল টু আই বি এ। দেখো আমাদের এখানে এ বি আর এখানে আসছে বি এ, যতক্ষণ বলা থাকবে না যে এ বি কমিট করতেছে কি করতেছে না ততক্ষণ আমরা এ বি কে বা এই ম্যাট্রিক্সটাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারি না। যদি এইখানে কোশ্চেনের মধ্যে বলা থাকতো হোয়েন এ বি আর কমিউট ইচ আদার তখন আমরা কি লিখতাম আই এ বি, যদি কমিট করতো তখন এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হতো, কিন্তু যদি বলা না থাকে এ বি কমিট করতেছে কি করতেছে না ততক্ষণ আমরা এটাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলবো না। ওকে, তাহলে কোশ্চেনটা ভালো করে প্রথমে করবা যে কমিট করতেছে কি করতেছে না। ওকে, যদি কমিট না করে তাহলে এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে না। তাহলে এও হলো না, দুও হলো না, এবার তিন নম্বরটা চেক করি। দেখো তিন নম্বর কোশ্চেন কি বলছে এ মাইনাস আই বি, তাহলে এটা ড্যাগার করে দেই কি আসবে এ ড্যাগার মাইনাস মাইনাস আই এর জায়গায় মাইনাস আই এর জায়গায় মাইনাস আই আসলো বি ড্যাগার। ওকে, তাহলে কি আসলো এ ড্যাগার প্লাস আই বি ড্যাগার, এটা আসলো এ ড্যাগার মানে কি এ প্লাস আই, বি ড্যাগার মানে কি মাইনাস বি, তাহলে কি আসলো এ মাইনাস আই বি, তাহলে কি এ মাইনাস আই বি ড্যাগার ইকুয়াল টু আসলো এ মাইনাস আই বি, তাহলে কি এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হলো, তাহলে তিন নম্বর হারমিশিয়ান ম্যাট্রিক্স হলো। সো ইটস এ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এবার কি করি চার নম্বর কোশ্চেন টেস্ট করি। চার নম্বর কোশ্চেন কি দেওয়া ছিল
এবি, তাহলে এবির ডাগার করি, এবির ডাগার করলে কি আসবে, বি ডাগার এ, আবার কি আসবে তখন, বি ডাগার ইকুয়াল টু মাইনাস বি এ, তাহলে কি মাইনাস বি এ আসলো, এবি ডাগার ইকুয়াল টু, এটা কি একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স না, ওকে, চার নম্বর তাহলে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হলো না। আর একটা কোশ্চেন কি দেওয়া আছে আমাদের, যে পাঁচ নম্বর এ ইকুয়াল টু এ প্লাস আইবি, এখন এ প্লাস আইবির জন্য টেস্ট করি যে হারমিশিয়ান হবে কি হবে না, ওকে, পাঁচ নম্বর এ প্লাস আইবি, এটা ডাগার করলাম, তাহলে কি হলো, এ ডাগার প্লাস আই এর ডাগার মাইনাস আই আসলো, বি এর ডাগার বি, তাহলে কি এ ডাগার মাইনাস আই, বি এর ডাগার হচ্ছে মাইনাস বি, তাহলে কি আসলো, এ ডাগার প্লাস আইবি, তাহলে কি এ প্লাস আইবি ডাগার ইকুয়াল টু, এটা আসলো, তার মানে কি প্রুফড হলো, প্রুফড ইন দ্য সেন্স হারমিশিয়ান ম্যাট্রিক্স হলো, ওকে, তাহলে ইটস অ্যান হারমিশিয়ান ম্যাট্রিক্স, ওকে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, ওকে, হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতে আর কেমন করে টেস্ট করতে লাগবে। আবার বলতেছি যে এই কোশ্চেনটার ক্ষেত্রে যে করছিলাম, যদি কমিট লেখা থাকতো কোশ্চেনের মধ্যে, বলে একটা কন্ডিশন দেওয়া থাকতো এ বি কমিট করতেছে কি করতেছে না, তখন এই ম্যাট্রিক্সটাও আমাদের তখন হারমিশিয়ান ম্যাট্রিক্স হতো। দেখো আবার কোশ্চেনের মধ্যে যদি লেখা থাকতো এন্টি কমিট, এন্টি কমিট করতেছে, তাহলে এইখানেও কিন্তু আমাদের এন্টি কমিট করা মানে কি এ বি ইকুয়াল টু মাইনাস বি এ, ওকে, তাহলে এখানে দেখো বি এ ইকুয়াল মাইনাস বি এ ইকুয়াল টু কত, এ বি আসতো, তাহলে এ বি ড্যাগার এটা ইকুয়াল টু কি আসতো, এ বি আসতো। আবার তাহলে এন্টি কমিট যদি কোশ্চেনের মধ্যে এন্টি কমিট কথাটা থাকতো, তাহলে আমাদের এই চার নাম্বার ম্যাট্রিক্সটা কতক্ষণ হারমিশিয়ান ম্যাট্রিক্স হয়ে যেত। তো কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়বা, কমপ্লিট কন্ডিশন কী কী দেওয়া আছে, কন্ডিশন কী কী দেওয়া নাই, তোমরা নিজের মতো করে কন্ডিশন ধরে নেবে না, কোশ্চেনে যতটুকু কন্ডিশন দেওয়া থাকবে অতটুকু কন্ডিশন ইউজ করেই আমরা প্রবলেম সলভ করবো, ঠিক আছে, এইখানে এটা ছিল, ওকে, হোল্ড অ্যাট, আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। এবার আমরা দেখব অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কি সেটা দেখব, ওকে, আশা করি সবাই খাতা খুলে বসছো, লিখতেছো, শুধু ভিডিও দেখে লাভ নেই, জানি অনেকেই তোমরা 2x স্পিডে বা 1.5x এ দেখতেছো, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে লেখো তখনই লাভ হবে, শুধু ভিডিও দেখে কিছু লাভ নেই। দেখো একবার যদি খাতায় লিখে রাখো, নিজের থেকে করো দেখার পর, ওকে, তারপর সারা জীবন আর ভুলবে না, তাই সাজেস্ট করবো এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একবার খাতায় লেখো, ভিডিওটা দেখো আর খাতায় লেখো, ওকে। তাহলে এরপর দেখি যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, ওকে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সটা কি বলতো, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কিছুই না, কোনো ম্যাট্রিক্স আছে, যে কোনো ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করো এবং তার ট্রান্সপোজ করে দাও, তাহলে যে ম্যাট্রিক্সটা আসবে তাকে আমরা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বলবো, তাহলে কি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স ইজ ট্রান্সপোজ অফ এ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ওকে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে অ্যাডজয়েন্ট করে দেওয়া বা সরি ট্রান্সপোজ করে দেওয়া, তাহলে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পাবো, তাহলে কি এটাকে ডিফাইন করি, আমরা লিখি এ ডি জে, সাপোজ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবো, তাহলে এমন করে লিখি এ ডি জে ব্র্যাকেটের মধ্যে এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, ঠিক আছে, এটাকে কি লিখবো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স এ, ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স এ হয়ে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি কোফ্যাক্টর, এর আগের দিনেই তোমাদের আমি লেখাইছিলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি মাইনাস,
বুঝিয়েও দিছিলাম কি হয় কোভেক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে দেখো, তাহলে সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, ওকে 1 2 4 3, ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কি হবে? দেখো অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, এর জন্য কি করব, প্রথমে ওই ম্যাট্রিক্সটার কোভেক্টর ম্যাট্রিক্স বের করব। কোভেক্টর ম্যাট্রিক্স কেমন করে বের করব, এটার জন্য প্রথমে প্লাস আসে, পয়েন্টটার জন্য মাইনাস আসে, পয়েন্টটার জন্য মাইনাস আসে, এটার জন্য প্লাস আসে। তোমাদের সবাই যে বলবো প্রথমে এমন করে লিখে নাও, না হলে মাইনাস প্লাসে অনেক গন্ডগোল হবে, ঠিক আছে? তারপরে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। তাহলে ওয়ানের কোফ্যাক্টর কি, এটা বন্ধ হবে, এটা বন্ধ হবে, শুধু থ্রি থাকলো, তাহলে থ্রি হলো। আবার টু এর কি হলো, এ বন্ধ হলো, এ বন্ধ হলো, তাহলে ফোর হলো। আবার ফোরের জন্য এ বন্ধ হলো, এ বন্ধ হলো, শুধু টু বাকি থাকলো। থ্রির জন্য এ বন্ধ হলো, এ বন্ধ হলো, এ ওয়ান বাকি থাকলো। এবার এ ট্রান্সপোজ করে দাও, ওকে, এ ট্রান্সপোজ করলে কি আসবে, থ্রি আসবে, মাইনাস ফোর আসবে, মাইনাস টু আসবে, ওয়ান আসবে, ঠিক আছে? তাহলে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এটা আসলো। দেখো আবার একবার বলে রাখি যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস কেন দিলাম হয়তো ভুলে গেছো অনেকে। তাহলে কি মাইনাস ওয়ান আর প্লাস সি, আর এটার ক্ষেত্রে আর কত, ওয়ান আর হচ্ছে ওয়ান, সি কত, ওয়ান, ঠিক আছে? এটা তাহলে কি হবে, পজিটিভ, তাই প্রথমটার ক্ষেত্রে পজিটিভ। এটার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস ওয়ান আর কত, ওয়ান, সি প্লাস টু, তার মানে কারোটা কলাম নাম্বার টু ছিল, তাহলে এটা নেগেটিভ আসবে। তার জন্য এটা আবার এটার ক্ষেত্রে সেম হবে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো নাম্বার কত, টু আসবে, কিন্তু কলাম নাম্বার ওয়ান আসবে, তাহলে কি আসবে, এটা নেগেটিভ আসবে। আবার এটার ক্ষেত্রে কি আসবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো নাম্বার টু, কলাম নাম্বার টু, ওকে, তাহলে এটা কি আসবে, পজিটিভ আসবে। তাই এখানে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, মাইনাস, প্লাস প্রথমেই দিয়ে নিয়েছিলাম, ওকে। আশা করি সব তোমরা বুঝতে পারছো। এরপর দেখো তোমাদের আমি এই টু বাই টু ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার জন্য একটা ট্রিক শেখায় দিই, ঠিক আছে? সাপোজ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ট্রিকটা দেখাই, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ট্রিকটা মনে রাখো, হ্যাঁ, ট্রিক্স, ট্রিকটা শুধু টু ক্রস টু ম্যাট্রিক্সের জন্যই, শুধু মনে রাখবা, অনলি ফর টু বাই টু ম্যাট্রিক্স, মনে রাখে জানো, টু বাই টু ম্যাট্রিক্সের জন্য ট্রিকটা বলতেছি। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কেমন করে বের করবো, দেখো এই যে এই যে টু ক্রস টু যে স্কোয়ার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এর যে ডায়াগোনাল এলিমেন্টটা আছে, ঠিক আছে, ডায়াগোনাল এলিমেন্টের আমরা এলিমেন্ট দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাহলে ওয়ানের জায়গায় থ্রি বসাই দেবো, আর হচ্ছে থ্রির জায়গায় ওয়ান বসাবো। আর এর যে এই দিকের ডায়াগোনাল এলিমেন্টটা থাকে, এই ডায়াগোনাল এলিমেন্টের ক্ষেত্রে কি করব, এদের যে যে সাইনটা থাকবে সাইনটা চেঞ্জ করে দেবো। টু এর সামনে কি প্লাস সাইন ছিল, তাহলে এটার সামনে মাইনাস সাইন দেবো। ফোরের সামনে প্লাস সাইন ছিল, এটার সামনে মাইনাস সাইন দিয়ে দেবো, ঠিক আছে? দেখো এটা আর এটা সেম আসছে, ওকে। তাহলে ট্রিক অ্যাপ্লাই করেও তোমরা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স টু বাই টু ক্রসের ক্ষেত্রে বের করতে পারবা। এটার জন্য বারবার কোভেক্টর ম্যাট্রিক্স বের করার কোনো দরকার নেই। দেখি ট্রিকটা দিয়ে আর একটা কোশ্চেন করি, যে কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে প্লাস ওয়ান জিরো মাইনাস থ্রি ফাইভ, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের ট্রিক ইউজ করলে কি আসবে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ বা স্মল এ দিয়েও লিখতে পারো, ক্যাপিটাল এ দিয়েও লিখতে পারো, যেটা খুশি, ওকে। ট্রিক অ্যাপ্লাই করে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কী হবে, এই ম্যাট্রিক্স এই যে এলিমেন্ট দুটো ডায়াগোনালে ইন্টারচেঞ্জ করে দেবো, ফাইভ আর এই ক্ষেত্রে ওয়ান আসবে, আর এই দুটোর কী আসবে, সাইন চেঞ্জ আসবে। জিরো সাইন চেঞ্জ হলে কিছু ফারাক পড়ে না, জিরোই থাকবে, থ্রির সাইন হবে, মাইনাস থ্রি ছিল, এটা থ্রি আসবে। দেখো এটা আসলো ট্রিক অ্যাপ্লাই করে। এরপরের বার আমরা দেখি যে এই সূত্র দিয়ে করলে কি আসে, মানে ডেফিনেশন থেকে, ঠিক আছে? এটা তো ট্রিক থেকে করলাম, দেখি ঠিক আসে কি আসে না। তাহলে কি হবে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ, ঠিক আছে, কোফ্যাক্টর জন্য কি করব, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, আবার বললাম এটা ট্রান্সপোজ করব, ঠিক আছে? থ্রির জন্য কি আসবে, ফাইভ, সরি ওয়ানের জন্য ফাইভ, জিরোর জন্য থ্রি, মাইনাস থ্রি, ওকে। তারপরে এটা কি হবে, থ্রির জন্য জিরো, আবার ফাইভের জন্য ওয়ান, ঠিক আছে? তাহলে এটা কি আসলো, ফাইভ প্লাস থ্রি
जिरो प्लस वन, प्लस वन मान वन एट ट्रांसपोज मान कि आसलो फाइव थ्री जिरो वन। देखो ये मैट्रिक्सटा फाइव जिरो थ्री वन दुटाई सेम आसे। ओके तेल टू क्रॉस टू मैट्रिक्स क्षेत्र में तुम्हारा ट्रिक यूज करते। ओके तेल ये सबा बुझ। एरपर आरेकटा थ्री क्रॉस थ्री मैट्रिक्स क्षेत्र एडजॉइंट बेर करो। ओके एक प्रॉब्लम दिखी से एडजॉइंट तुम्हारा सबा बेर करो। सपोज एक मैट्रिक्स देव आ एक मैट्रिक्स सरि ए एक मैट्रिक्स देव आम वन वन जिरो जिरो वन 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 जिरो वन तालोले ए मैट्रिक्सटार एडजॉइंट ऑफ मैट्रिक्स बेर करते बोलछे। तालोले आमरा केमन भाव करब सेम एटार क्षेत्र ट्रिकटा यूज करते पाबो ना। तालोले एडजॉइंट ऑफ मैट्रिक्स कि सरि ये तुम्हारे एक बड़ो कर लिखते जगह लगे। तेल एडजॉइंट ऑफ मैट्रिक्स एटार जो कि करब देखो बड़ो एक मैट्रिक्स निल ठीक है ये ट्रांसपोज करब तुम्हारे प्रथम बोली एटे कि प्लस तरपे माइनस तरपे प्लस तरपे इकने माइनस प्लस माइनस प्लस माइनस प्लस जो चाओ तुम्हारा वन माइनस आर टू दिपार आर प्लस सी ये दिए तुम्हारा देखते पा ठीक है। तेल यटार क्षेत्र में कि है प्रथम वन कोफैक्टर मैट्रिक्स वन कोफैक्टर मैट्रिक्स की आसे कम कर बेर करी ये बंद कर दी लाइन का बंद कर दी तेल बाकी जगह थके ये दिए लिखी वो डिटरमिनेंट लिखब वन वन जिरो वन ठीक है। तरपर क्षेत्र एटा बंद देखो ये बंद ये बंद तेल कि आस जिरो वन 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 तरपर एटार क्षेत्र कि आस शुदू आंकल जिरो वन वन जिरो ठीक है। एरपर एबार एटार जो ये आस ठीक है ये बंद आसपर कि वन जिरो जिरो वन वन जिरो जिरो वन ठीक है। एटार क्षेत्र ये बंद तेल कि आस वन जिरो वन 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 जिरो वन वन तरपे एटार क्षेत्र ये बंद आस वन 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 जिरो वन 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 जिरो ठीक है। एटार क्षेत्र ये बंद ये बंद तेल कि आस वन जिरो वन 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 जिरो वन वन तरपे ये बंद वन जिरो जिरो वन वन जिरो जिरो वन तरपे एटार क्षेत्र ये बंद वन वन जिरो वन 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 जिरो वन ठीक है। एरपर ए मैट्रिक्सटा तैरी हलो एबार एटार डिटरमिनेंट बेर करी एडजॉइंट अफ ए इक्वल टू एटार पर ए लाइनटा। हाँ देखो एटार डिटरमिनेंट कत आसबे वन माइनस जिरो वन माइनस जिरो वन एटा कि आसबे जिरो माइनस वन सामने एक माइनस वन तेल प्लस वन आबार एटार क्षेत्र आसबे जिरो माइनस वन तेल माइनस वन एटार क्षेत्र कि आसबे वन सामने एक माइनस वन आछे तेल माइनस वन एटार क्षेत्र कि आसबे वन माइनस जिरो तार माने शुधु वन एटार क्षेत्र कि आसबे वन माइनस वन ना जिरो माइनस वन सामने एक माइनस तेल कि आसबे प्लस वन एटार क्षेत्र कि आसबे वन माइनस जिरो तार माने वन एटार क्षेत्र कि आसबे वन माइनस जिरो सामने एक माइनस आछे तेल माइनस वन आसबे एटार क्षेत्र कि आसबे वन माइनस जिरो तार माने वन आसबे एटा ट्रांसपोज मैट्रिक्स। ओके तेल कि आसबे एडजॉइंट ऑफ मैट्रिक्स वन वन माइनस वन माइनस वन 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 वन
माइनस वन वन ओके তাহলে আর যে না ম্যাট্রিক্স ফাইনালি আসলো এইটা তাহলে 3 ক্রস 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর যে না ম্যাট্রিক্স আমরা বের করা শিখলাম ওকে আশা করি সবাই বুঝতে পারছো এরপর দেখো এই আর যে না ম্যাট্রিক্সের কয়টা প্রপার্টি আছে প্রপার্টিগুলো ডিসকাস করি একটু লিখে নিই ওকে এটা সবাই বুঝতে পারছো আশা করি দেখো সাপোজ তোমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে 2 বাই 2 ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দেওয়া আছে 1 0 2 2 এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাহলে এই ম্যাট্রিক্সটা প্রথমে আমরা মোট ডিটারমিন্যান্ট বের করে নিই ডিটারমিন্যান্ট কত আসবে 2 মাইনাস 0 ইকুয়াল টু 2 ঠিক আছে এবার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে নিই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত আসবে ট্রিকটা ইউজ করি তাহলে কি আসবে 2 1 0 মাইনাস 2 এটা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স আসলো ঠিক আছে এখন আমরা কি করি এই দুটো ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কে গুণ করে দেই এ ম্যাট্রিক্স ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এটাকে গুণ করলে কত আসে দেখি 1 0 2 2 2 0 মাইনাস 2 1 ঠিক আছে এটা মাল্টিপ্লিকেশন করি কত আসবে 2 0 তারপরে 2 0 0 0 তারপর কত আসলো 4 4 মাইনাস 4 0 0 2 তাহলে এটা আসলো 2 কমন নিলাম 1 0 0 1 তাহলে এটা কি একটা ইউনিট ম্যাট্রিক্স তাহলে 2 ইনটু আই আসলো এ অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ তাহলে এটা আসলো হচ্ছে 2 আই এখন 2 টা কি 2 ইকুয়াল টু কত আসছিল আমাদের ডিটারমিন্যান্ট অফ এ তাহলে কি আসলো এ অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু আসলো 2 সরি ডিটারমিন্যান্ট অফ এ ইনটু আই ঠিক আছে এটা একটা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এর প্রপার্টি তাহলে প্রপার্টি 1 প্রপার্টি একটা ম্যাট্রিক্স হ্যাঁ এটা প্রপার্টি কি আসলো এ অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইনটু ইউনিটারি ম্যাট্রিক্স ওকে এটাকে এমন করে লেখা যায় মানে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স ইনটু এ এটাকে যদি আগে পিছে লিখে দাও কোনো প্রবলেম হবে না কি আসলো ডিটারমিন্যান্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইনটু ইউনিটারি ম্যাট্রিক্স ঠিক আছে এটা একটা প্রপার্টি দুই নম্বর একটা প্রপার্টি দেখো আমি লিখতেছি যে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স ঠিক আছে ইকুয়াল টু কত লেখা যাবে ডিটারমিন্যান্ট অফ দ্য ম্যাট্রিক্স ওকে টু দি পাওয়ার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স মাইনাস ওয়ান এন কি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হ্যাঁ এন ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ঠিক আছে দেখো এটার আমরা ভেরিফাই করে নেই অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এটা যদি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করি তার মড বের করি কত আসবে এখান থেকে বের করতেছি আমি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ এর মড বের করলাম কত আসবে 2 মাইনাস 0 মানে 2 আসবে ঠিক আছে এখন দেখি এই ম্যাট্রিক্সটা কত আসছিল মড অফ এ মানে মড অফ এ আসছিল 2 ঠিক আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করব ঠিক আছে n মাইনাস 1 মানে এটা কত বাই কত ম্যাট্রিক্স একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স তাহলে 2 মাইনাস 1 করি কত আসবে মড অফ এ টু দি পাওয়ার 1 মানে 2 তাহলে এই দুটা সেম হয়ে গেল ঠিক আছে তাহলে এই সূত্রটা ভেরিফাই করো এবং প্রবলেম করার জন্য আর একটা সূত্র এটা প্রথমেই বলছিলাম কিন্তু এটা আবার বলি যে একটা সূত্র কি আছে সূত্র বলতে পারো বা প্রপার্টি নর্মালি যদি কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে এবং সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটা স্কেলার কে দিয়ে গুণ করি ঠিক আছে
के दि स्कलार गुण कर दी एवं तादे जो डिटरमिनेंट नहीं तारे डिटरमिनेंट की आसबे के टू दि पावर एन माने ओ स्क्वायर टू दि पावर एन आर डिटरमिनेंट अफ द मैट्रिक्स एन के एखाने अर्डर अफ द मैट्रिक्स देखो ये प्रॉपर्टीटा एर आगे बोलछिलाम किन्तु वेरिफाई करिनि एक बार वेरिफाई कर दी जिनिसटाके बा कि बोलते पारो प्रूफ कर दी जे प्रॉपर्टीटा केमन करे आसे सपोज एक थ्री क्रस थ्री मैट्रिक्स देवा आसे কেমন একটা থ্রি ক্রস ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকুয়াল টু ওয়ান 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 এই একটা যে কোনো স্কেলার থ্রি দিয়ে গুণ করে দিলাম যে কোনো একটা স্কেলার তাহলে থ্রি দিয়ে গুণ করলাম ওয়ান 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 তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সঙ্গে থ্রি দিয়ে গুণ হবে ওকে তাহলে সব থ্রি থ্রি হলো এবার দেখো मैट्रिक्स থেকে একটা স্কেলার দিয়ে গুণ করলাম ওকে এবার যদি এর ডিটারমিনেন্ট নেই আমরা সরি এখানে 3 ছিল হ্যাঁ এবার যদি এদের ডিটারমিনেন্ট নেই ডিটারমিনেন্ট নিলে কি হবে পুরো জিনিসটা ডিটারমিনেন্ট হবে ওকে তাহলে কি 3 3 3 3 3 3 3 3 কেউ ভাবিস না পাখি উড়াচ্ছে 3 লিখতে গিয়ে এমন হচ্ছে ঠিক আছে তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখ थ्री डिटरमिनेंट इक्वल टू प्रतिटा थे थ्री कमन नहीं डिटरमिनेंट नियम की एक बार थ्री कमन ना मैं एक रो कलम थे थ्री इंटू थ्री इंटू थ्री प्रतिटा थे कमन निल कत आस प्रथम वन वन पर वन वन बेचे थको वन वन तेल मैट्रिक्स की लेखा जाए थ्री इंटू थ्री ठीक है और मैट्रिक्स की मैट्रिक्सा से मैट्रिक्सटाई तो आसल बोल তাহলে এটা এ ম্যাট্রিক্সটা আসলো এ ম্যাট্রিক্সটা তাহলে থ্রি কি ছিল থ্রি ওই নাম্বারটা যেটা স্কেলার দিয়ে গুণ করলাম টু দি পাওয়ার থ্রি থ্রি কিসের জন্য ওটার আচ্ছা যত অর্ডার তাহলে এটাকে যদি কে দিয়ে জেনারেলাইজলি লিখি জেনারেলি কি হবে জেনারেলি কে ইনটু এ এটার মড যদি করে কি আসবে কে টু দি পাওয়ার এন এ এখানে কি এন হচ্ছে থ্রি মানে ওই ম্যাট্রিক্সটার অর্ডার थ्री क्रस थ्री और जो के हे कि स्क्लाटा मैं थ्री दिए गुण कर थ्री आस आशा कर प्रपार्टीगुल सबा बुझते प्रपार्टीगुलो दिए एबार कयटा प्रब्लेम सल्व करार चेष्टा करब ठीक है एवं से प्रब्लेमगुल नेक्स्ट भिडियोते करब सो जदि ये भिडियो भल लगे सबसक्राइब कर दाओ और बंधुदर का शेयर कर दाओ हमारा चैनल मध्य पूरा बीएससी सिलेबस कमप्लीट करब एत प्रब्लेम करब यब्लेम करब सत्य तुम्हारे को परीक्षा जत एंट्रांस एग्जाम आसे बोर्डर एग्जाम आसे सब परीक्षा इजिली सल्व हो जाए सब कोश्चन ओके थैंक यू जय हिंद वंदे मातरम।